শুভেচ্ছা জানাচ্ছি যে কুইরির নতুন আরেকটি পর্বে। এ পর্বে আমরা দেখব আমরা কীভাবে অ্যানিমেট দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি। সো শুরু করে দেই। সো আমি এখানেই কিছু কোড আগে থেকে করে রাখছি, যেখানে জাস্ট আমার যে কুইরির লিঙ্ক করা আছে এবং একটা কাস্টম জেএস এবং এখানে ফন্টস। ওকে, সো আমরা জাস্ট প্রথমে এটাকে রান করে নিই। আমরা এখানে রান করে নিলাম। এরপরে আমরা প্রথমে যেটা করব, একটা বাটন তৈরি করব, যেখানে আমরা বাটনে ক্লিক করে অ্যানিমেট করব, যে সরি অ্যানিমেশন। ওকে, সো আমি এই বাটনে একটা আইডি দিয়ে দিতে পারি, যেমন আইডি অ্যানিমেট। ওকে, অথবা স্টার্ট অ্যানিমেশন। ওকে, সো আমি এটার একটা নাম দিয়ে দিলাম, যেখানে আমি ক্লিক করে আমি অ্যানিমেশনটাকে তৈরি করব। আর আমি এক্সটার্নাল ফাইলটাকে রাখতেছি না, আমি এখানেই সরাসরি কোড লিখব। সো আমি এখানে স্ক্রিপ্ট ট্যাগটা নিয়ে নিই। এখন আমরা এখানে একটা প্রথমে একটা বক্স ডিজাইন করে নেব, আমরা সেই বক্সটাকেই প্রথমে অ্যানিমেট করব। আচ্ছা, আমি এটাকে জুম করে দিই যাতে বোঝা যায় ভালো। ওকে, সো সাপোজ আমি এখানে একটা নিলাম যে কন্টেন্ট বক্স, এটার মধ্যে টেক্সটও কিছু নিতে পারি, অথবা থাক জাস্ট আমি কন্টেন্ট বক্সটার একটু স্টাইল করে নিই। কন্টেন্ট বক্স উইড আমি দিলাম 300px, হাইট দিলাম 400, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিই। সো আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিই, 200 দিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা অ্যানিমেট ফাংশন দিয়ে কোনো অ্যানিমেশন করব, তখন অবশ্যই কন্টেন্ট বক্স বা যেটাকে আমরা অ্যানিমেশন করব সেটাকে অবশ্যই পজিশন অ্যাবসলিউট রাখতে হবে। যদি আমরা অ্যাবসলিউট না করি তাহলে আমাদের অ্যানিমেশনের প্রপার্টিগুলা লেফট রাইট আমরা যদি ইউজ করি তাহলে সেগুলো কাজ করবে না। এ কারণে আমরা এক কাজ করতে পারি, আমরা এরিয়া নামে একটা ডিপ নিয়ে নিতে পারি, যে এরিয়ার মধ্যেই আমরা এই কন্টেন্ট বক্সটাকে রাখবো, এই এরিয়ার বাহিরে যেন না যায়। ওকে, সো এরিয়া বক্সটাকে আমি একটা উইড হাইট দিয়ে দিই, উইড দিলাম 500px, আর এটার আমি মার্জিন অটো করে দিই যেন এটা আসলে মাঝখানে চলে যায়, মিডিলে চলে যাবে এটাকে নিয়ে, ঠিক আছে। আর অবশ্যই এটা আমি পজিশন কি করব, পজিশন রিলেটিভ করব, এবং এইটার পজিশন আমি বলবো যে পজিশন অ্যাবসলিউট। তাহলে কি হবে, আমার এই কন্টেন্ট বক্সটা আমার এরিয়ার সাপেক্ষে কাজ করবে। ওকে, সো এখন আমরা দেখব যে অ্যানিমেশন দিয়ে আমরা কিভাবে এটা এটা নিয়ে কাজ করতে পারি। সো এখানে আমি ডকুমেন্ট রেডি ফাংশনটা লিখে নিই, এখানে একটা ফাংশন দিয়ে দেই, আর এখানে বলবো যে ডকুমেন্ট। ওকে, এরপরে আমরা ক্লিক ফাংশন নিয়ে কাজ করব। এখন এখানে আমি বলবো যে যখনই আমরা স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করব, তখনই আমরা কি করব, আমাদের এখানে যে কন্টেন্ট বক্স আছে, কন্টেন্ট বক্স আছে এইটাকে আমরা অ্যানিমেট করব। ওকে, সো আমরা এখানে কি বললাম, অ্যানিমেট। এখন এখানে আমাদের এই ফাংশনের মধ্যে কয়েকটা প্যারামিটার হবে। প্রথমে যেটা হবে, এখানে একটা অ্যারে হবে যেটার মধ্যে অনেকগুলা প্রপার্টি থাকতে পারে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে স্পিড, এবং এখানে আবার আমরা একটা কল ব্যাক ফাংশন দিতে পারবো। কী কী করতে পারবো, এখানে আমরা কিছু প্যারামিটার ইউজ করতে পারবো। এটা একটা অ্যারে হবে, এখানে আমরা স্পিড ইউজ করতে পারবো, এবং সবশেষে এখানে আমরা একটা কল ব্যাক ফাংশনও ইউজ করতে পারবো।
সো প্রথমেই দেখি আমরা যে এখানে আমরা কিভাবে প্রপার্টি ইউজ করতে পারি। সো আমরা এর আগে যেভাবে আমরা ফাংশন লিখছিলাম ঠিক সেম ভাবে ফাংশন লিখব, কিন্তু যেহেতু আমরা একাধিক প্যারামিটার লিখতে হবে যার কারণে এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমি প্যারামিটারগুলো লিখব লেফট, সাপোজ আমি চাচ্ছি যে লেফট থেকে 200px কি হবে সরে যাবে, যেহেতু আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করছি সো এখানে আমরা লেফট রাইট ইউজ করতে পারবো। এখন যাতে আমি এখানে রিলোড দিই, এরপর আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি তাহলে কি হচ্ছে এটা লেফট থেকে 200px সরে যাচ্ছে। আমরা যদি আবার এমন করতে চাই যে টপ থেকে কি হবে 200px নিচে চলে আসবে, তাহলে আমরা সেটাও করতে পারবো, ক্লিক করলেই টপ থেকে আবার 200px চলে যাবে। এছাড়াও দেখা যাচ্ছে আমরা হাইট নিয়ে কাজ করতে পারি, হাইট 200px ওকে, রিলোড দিই। আচ্ছা হাইট, আচ্ছা এখানে মনে হয় হাইটটা বেশি দেওয়া আছে, আচ্ছা আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে একটু বাড়াই দিয়ে দেখি, তাহলে কি হচ্ছে আমাদের হাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা যখনই অ্যানিমেশনে ক্লিক করলাম তখনই কি এটা বেড়ে গেল। এছাড়াও দেখা যাচ্ছে আমরা এমন করতে পারি যে হাইট টগল, আচ্ছা এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে এখানে কি হলো যখনই আমরা হাইটে ক্লিক করবো তখন এটা টগল হয়ে যাচ্ছে, মানে হাইটটা চলে যাচ্ছে, আবার যখন ক্লিক করবো তখন কি হচ্ছে আবার হাইটটা চলে আসতেছে। ওকে সো এভাবে দেখা যাচ্ছে আমরা উইডও করতে পারি, যে উইড উইডও আমরা টগল করে দেখি কেমন হয়। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা প্যারামিটার লেখার পরে অবশ্যই এখানে একটা কমা ইউজ করতে হবে, তাহলে কি হচ্ছে হাইট উইড দুটাই টগল হচ্ছে এই যে। ওকে এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা চাইলে এখানে সিএসএস আরও যেগুলো প্রপার্টি আছে ঠিক আছে এই প্রপার্টিগুলো ইউজ করতে পারবো, আবার চাইলে আমরা একাধিক প্রপার্টিও ইউজ করতে পারি। যেমন আমরা যদি এমন করি যে উইডটা প্রথমে 100 থাকবে, এরপরে আমরা যেটা করব যে এখানে আমরা 200 করে দেব, 100 থেকে কি হলো, আচ্ছা এখানে টগলটা বাদ দিয়ে দিই, প্রথমে 100 থাকবে অ্যানিমেশন হয় 200 হবে ঠিক আছে। আবার দেখা যাচ্ছে আমরা এরপরে উইডটাকেও কমাই দিই, এরপরে আমরা কি করব উইডটাকে বাড়াই দেব ঠিক আছে। আবার চাইলে আমরা কিন্তু পাশাপাশি এটার অপাসিটি নিয়েও কাজ করতে পারি, অপাসিটি আমি এখানে বললাম যে 0.5, তাহলে কি হবে যখন হাইট বাড়বে তখন কি এটার অপাসিটিটাও কমে আসবে। এখন আমরা যদি এটাকে একাধিক অ্যানিমেশন করতে চাই একটার পরে একটা, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে একাধিক অ্যানিমেশন ইউজ করতে হবে। সো আমি প্রথমটাতে বললাম যে এখানে কি হবে হাইটটা বাড়বে, এরপরে আমি চাচ্ছি যে উইডটা বাড়বে, যেমন উইডটা 100 ছিল এখন কি হবে 200 হবে এবং অপাসিটিটা কি হবে 1 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে প্রথমেই হাইটটা বাড়তেছে, এরপরে কি হচ্ছে উইডটা সহ বেড়ে যাচ্ছে এবং অপাসিটিও ঠিক হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি যে আবার কি হবে, আবার কি হবে হাইটটা আবার কমে যাবে এবং উইডটা কমে যাবে, তাহলে আমি সেটা করি। এরপরে কি হবে হাইট যেটা থাকবে
হাইটটা আবার 100px হবে, এবং সে সময় আমরা অপাসিটিটাও কমাই দেব। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি এভাবে। এরপরে আবার এখানে আমি কি করব, উইডটাকে কমাই দেব এবং অপাসিটি অন করে দেব। দেখি কেমন হয়। আমি অ্যানিমেশনে ক্লিক করলাম, উইড বাড়লো, হাইট বাড়লো, উইড কমলো, হাইটও কমে গেল। আচ্ছা, এটাকে আমরা আরেকটু স্লোতে করতে পারি, যার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা এখানে টাইমিং ইউজ করতে পারি। সো আমি এখানে বললাম যে 1000, তাহলে এখানে কি হবে, 1 সেকেন্ড সময় নিয়ে সবগুলো অ্যানিমেশন আমাদের হবে। প্রথমে স্টার্ট, ওকে। সো দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কি হচ্ছে, হাইট, উইড, হাইট কমতেছে, উইডও কমে যাচ্ছে। সো এভাবে আমরা ইচ্ছে মতো আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারি। এখন আমরা চাইলে কিন্তু এটাকে আরও অনেক অ্যানিমেশন করতে পারি, যেমন যখন বড় হবে তখন লেফট থেকে রাইট থেকে কমবে, তারপর নিচে আসবে, এদিকে যাবে, আবার উপরে গিয়ে আবার সেম পজিশনে চলে যাবে। সো এইভাবে চাইলেও আমরা এটাকে করতে পারবো। ওকে, সো আমরা এখানে স্পিডও দেখলাম যে আমরা স্পিডটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে আমরা অ্যানিমেশন যেহেতু স্টার্ট করছি, আমরা অ্যানিমেশন কিভাবে স্টপ করতে পারি। যে আমরা এখানে স্টপে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের অ্যানিমেশনটা থেমে যাবে। সো অনলি শুধু অ্যানিমেশনে না, আমরা যে কোনো ধরনের জেকুইরির ফাংশনগুলোকে আমরা স্টপ করে দিতে পারবো। সো আমি এখানে কি করি, এটাকে বলি যে স্টার্ট অ্যানিমেশন, এবং এখানে আমি আরেকটা বাটন তৈরি করি যেটার আমি নাম দিব স্টপ অ্যানিমেশন। সো স্টপ অ্যানিমেশন কি করবে, যখন আমরা স্টপ অ্যানিমেশনে ক্লিক করব, তখন আমরা এই যেটার ভিতরে আমরা অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করছি এই সিলেক্টরটা আমরা দিয়ে দিব। কি হবে এখানে, ডট কন্টেন্ট বক্স, এটাকে আমরা কি করে দিব, স্টপ ফাংশন অ্যাপ্লাই করব। সো স্টপ ফাংশন কি হবে, যখন আমরা স্টপে ক্লিক করব তখন আমাদের যেটার মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি সেটা স্টপ হয়ে যাবে। ওকে, এবার দেখি স্টার্ট অ্যানিমেশন। সো আমাদের স্টার্ট হয়ে গেল, আবার স্টার্টে ক্লিক করি, স্টপ, স্টার্টে ক্লিক করলাম, আচ্ছা এখানে আসলে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একাধিক ফাংশন ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে একটু ঝামেলা হচ্ছে। আমি স্টার্টে ক্লিক করলাম, স্টপ হইতে সময় চলে যাচ্ছে আর কি, মানে এখানে টাইমিংয়ের কারণে। এই কারণে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে জাস্ট একটাকে দিয়ে দেখি, এই যে আমি স্টার্টে ক্লিক করছি স্টপ হয়ে গেছে, আবার যদি ক্লিক করি তাহলে এই যে, আবার আমরা চাইলে এটাকে আরও একটু বাড়াই দিতে পারি। সাপোজ আমি 400 করে দিলাম, তাহলে কি হচ্ছে, এটা হাইটটা বাড়তে সময় লাগবে। সো আমি স্টার্টে ক্লিক করলাম, এই যে আমি স্টপ করে দিলাম, আবার স্টার্টে ক্লিক করলে আবার ইজে যাচ্ছে। সো এভাবে আমরা কি করতে পারি, যে আমরা স্টার্ট অ্যানিমেশন দিয়ে কোনো একটা অ্যানিমেশনকে স্টার্ট করতে পারি, এবং স্টপ দিয়ে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা থামাই দিতে পারি। সো এই হচ্ছে অ্যানিমেট এবং স্টপ ফাংশনের কাজ। স্টপ ফাংশন দিয়ে শুধু আমরা অ্যানিমেশন ফাংশনই না, আমরা যে কোনো ফাংশনকেই কিন্তু থামাই দিতে পারবো, যেটা
কার্যক্রম স্টপ করে দিবে। সো আমি নেক্সট ভিডিওতে কলব্যাক ফাংশনটা নিয়ে আলোচনা করব এবং চেইনিংটা নিয়ে আলোচনা করব। সো অ্যানিমেশনের ভিডিও এই পর্যন্তই। আর এখানে বেশ কিছু সিএসএস এর প্রপার্টি ইউজ করা যায়, আমরা একটু গুগলে সার্চ দিয়ে সবগুলা প্রপার্টি দেখে নিব। সো আল্লাহ হাফেজ।